আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। করোনাকালীন এই মুহূর্তে আমরা আরও একবার তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইনে ক্লাসে। তৃতীয় শ্রেণী ইসলাম এবং নথি শিক্ষার এই বইটিতে আমরা বইয়ের মধ্যে রিডিং পড়া শেষ করেছিলাম দ্বিতীয় অধ্যায় পুরোটা। এখন আমরা শেষ করছি, শুরু করেছি শীটের দ্বিতীয় অধ্যায়, শীট থেকে শুরু করেছি। আমরা গতদিনে পড়েছিলাম বাংলার মিলকরণ। আশা করি তোমরা এই পড়াটা বুঝতে পেরেছ এবং বাসায় হোমওয়ার্ক করেছ। আজকে তোমাদেরকে পড়াবো এই শীটের দ্বিতীয় অধ্যায় শীটের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নম্বর 1 এবং 2। যদি সম্ভব হয় 2 নম্বরটা পড়াবো, আর যদি না হয় তাহলে 1 নম্বরটা দিয়ে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, তার কারণ আমরা বরাবরের মতো আজকেও ক্লাস করবো, হচ্ছে লিখবো, পড়বো, মুখস্থ করবো, ঠিক আছে? মানে লিখে লিখে পড়বো এক কথায়। তো আমাদের আজকে শীটের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সালাত অর্থ কি, দিনে কয়বার সালাত আদায় করতে হয় এবং সালাতের ওয়াক্তগুলো বিস্তারিত লিখো। আমরা যদি উত্তরে চলে যাই, প্রথমের প্রশ্নের উত্তর হচ্ছে সালাত অর্থ কি। আমরা উত্তরগুলো এইভাবে লিখতে পারি, সালাত আরবি শব্দ, সালাত কি শব্দ, আরবি শব্দ, ঠিক আছে, যেটাকে আমরা নামাজ বলি। যদিও নামাজটা সালাতের আবেদনিক অর্থ আসে না, তথাপি আমরা নামাজ বলে থাকি, কিন্তু সালাতকে সালাত বলাই ভালো, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, সালাত আরবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, এর শাব্দিক অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ রহমত, দোয়া, তারপরে প্রার্থনা, মোনাজাত ইত্যাদি, ঠিক আছে? শিক্ষার্থীরা আমরা তাহলে যদি আমরা বলেছিলাম যোগ্যতা ভিত্তিক প্রশ্ন 2টা অংশ থাকবে বা 3টা অংশ থাকবে, এখানে দেখছি আমার 3টা অংশ আছে, এটাকে আমরা 2 ভাগ করে নিব, সমস্যা নাই। প্রথম ভাগটাতে আছে সালাতের অর্থ এবং দ্বিতীয় ভাগে আছে হচ্ছে সালাত কয়বার আদায় করতে হয়, এটি 1টা অংশ ধরব আমরা। এটাকে আমরা বলছি প্রথমে সালাত আরবি শব্দের শাব্দিক অর্থ রহমত, দোয়া, প্রার্থনা, মোনাজাত ইত্যাদি। তাহলে সালাতের আবেদনিক অর্থ আমরা পেয়ে গেলাম। এরপর আমরা বলছি দিনে রাতে, দিনে রাতে 5 বার সালাত আদায় করতে হয়, আদায় করতে হয়, এটা 1টা অংশ। এটার জন্য আমরা মোটামুটি পেয়ে যাব হচ্ছে তোমার 4 মার্ক। তাহলে আমরা ভাগ করবো এভাবে প্রশ্নটাকে, 4 + 5 = 9 মার্ক। 9 মার্কের জন্য যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আমরা জানি। তাহলে প্রথম অংশে আমরা পড়লাম সালাত আরবি শব্দের শাব্দিক অর্থ রহমত, দোয়া, প্রার্থনা, মোনাজাত ইত্যাদি, আর দিনে রাতে 5 বার সালাত আদায় করতে হয়। এবার দ্বিতীয় অংশ হচ্ছে সালাতের ওয়াক্তগুলো বিস্তারিত লিখো। সালাতের ওয়াক্তগুলো আমরা যদি এখান থেকে লিখি, সালাতের ওয়াক্তগুলো হলো, 1 নম্বর যদি আমরা বলি, এখান থেকে শুরু করি ফজর। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করবা, প্রত্যেকটা আমরা এর আগে আলোচনা করেছিলাম, প্রতিটা ওয়াক্তেরই 2টা করে সময় আছে, একটা শুরু একটা শেষ, ঠিক আছে? তাহলে ফজর কখন শুরু হচ্ছে? ফজর শুরু হচ্ছে বলছে রাত শেষে, রাত শেষে পূর্ব আকাশে, পূর্ব আকাশে সাদা রেখা দেখা দিলে ফজর শুরু হয়, ঠিক আছে? তাহলে ফজর কখন শুরু হলো? রাত শেষে পূর্ব আকাশে সাদা রেখা দেখা দিলে ফজর শুরু হয়ে গেল। এবার যেটা শুরু হলো এটা শেষ তো আছে, এখন শেষ কখন? শেষ আমরা বলবো ফজরটা শেষ হবে হচ্ছে সূর্য দয়ের
সূর্যোদয়ের অর্থ শেষ হয়ে যাবে। তাহলে শুরু হবে কখন? রাত শেষে পূর্ব আকাশে সাদা রেখা দেখা দিলে পথ শুরু হয় আর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে যায়। দুই নম্বর হচ্ছে জোহর। জোহরের এরকম দুইটা সময় আছে, একটা শুরু এবং একটা শেষ। শুরু হয় কখন জোহর? জোহর শুরু হচ্ছে, বলা হচ্ছে যে মাথার উপর থেকে ঠিক সূর্য ঢেলে পড়লে সূর্য পশ্চিম আকাশে, সূর্য পশ্চিম আকাশে ঢলে বা হেলে পড়লে, হেলে পড়লে তা শুরু হয়, অর্থাৎ জোহরের অর্থ শুরু হয়, ঠিক আছে। আর শেষ হয় কখন? শেষ হবে হচ্ছে কোন বস্তুর ছায়া যখন দ্বিগুণ হবে কোন বস্তুর। দুই নম্বর এটা শেষ হবে কখন? কোন বস্তুর ছায়া দ্বিগুণ হবে, শেষ হবে, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, ফজর এবং জোহরের অর্থগুলো আমরা পেলাম এখানে। ফজর শুরু হচ্ছে রাত শেষে পূর্ব আকাশে সাদা রেখা দেখা দিলে আর শেষ হচ্ছে সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে। জোহর হচ্ছে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে, মাথার উপর থেকে পশ্চিম আকাশে যখন হেলে পড়বে তখনই জোহর অর্থ শুরু হয়ে যাবে। আর কোনো বস্তুর ছায়া যখন দ্বিগুণ হবে, দেখা গেল যে সূর্য যখন ছায়া দিবে অর্থাৎ পশ্চিম আকাশ থেকে, তখন কোনো বস্তু যখন দাঁড় করানো হবে ওই বস্তুর ছায়া যদি দ্বিগুণ হয় তার ছায়া, তখন বোঝা যাবে যে জোহরের অর্থ শেষ, এখন শুরু হয়ে গেছে কিসের অর্থ? আসরের অর্থ। এবার আসর আমরা কি বলবো? আসর আমরা এখানে বলবো শুরুটা কি রকম ভাবে বলবো, শুরু করবো যে জোহরের ওয়াক্ত শেষ হলে, জোহরের অর্থ শেষ হলে আসর শুরু হয়, আসর শুরু হয়। তাহলে আসর জোহরের অর্থ কখন শেষ হলো? কোনো বস্তু ছায়া দেবেন হলে জোহর শেষ, তখন শুরু হয়ে গেল কি? আসর রক্ত। তাহলে আমরা কি বলবো? জোহরের রক্ত শেষ হলে আসর রক্ত শুরু হয়। তাহলে আসর কখন শেষ হচ্ছে? আসর শেষ হচ্ছে হচ্ছে পশ্চিম আকাশে, পশ্চিম আকাশে সূর্যাস্তের সাথে সাথে, সুন্দর। তাহলে পশ্চিম আকাশে সূর্যাস্তের সাথে সাথে আসরের অর্থ শেষ। চমৎকার একটা বিষয় এখানে আমরা পেয়ে গেলাম যে কখন সময় শেষ এবং কখন সময় শুরু। প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস তোমরা সবাই খেয়াল করো যে প্রত্যেকটা ওয়াক্তের সঙ্গে কিন্তু তার পরবর্তী ওয়াক্তের একটা মিল আছে, মিলটা নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে একটা একটা ওয়াক্ত শেষ হলে আরেকটা ওয়াক্ত শুরু, তাহলে ওই ওয়াক্তটা শুরুটাই পরবর্তী ওয়াক্তের শুরু, শেষটাই পরবর্তী ওয়াক্তের শুরু। তিন নম্বর শেষ হলো, চার নম্বর হচ্ছে ওয়াক্ত হচ্ছে মাগরিব। চার নম্বর কি? মাগরিব। মাগরিব কখন শুরু হয়? মাগরিব শুরু হচ্ছে সূর্যাস্তের সূর্যাস্তের সাথে সাথে, মাগরিব শুরু হয়, মাগরিব শুরু, আমরা শুরুটা লিখতে পারি শুরু। এখন এটা হচ্ছে শুরু রক্ত, আর মাগরিবের রক্তটা শেষ হচ্ছে কখন? মাগরিবের রক্ত শেষ হচ্ছে হচ্ছে পশ্চিম আকাশে লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে। পশ্চিম আকাশে খেয়াল করবো তোমরা যে সূর্য ডোবার পর পশ্চিম আকাশে একটা লাল আভা বের হয়, লালিমা বলা হয় এটাকে। পশ্চিম আকাশে লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে, মুছে যাওয়ার সাথে, মুছে যাওয়ার সাথে সাথে মাগরিবের রক্ত শেষ হয়ে যায়। তাহলে শুরু আর শেষ, এবার শেষ
সর্বশেষ ওয়াক্ত হচ্ছে এশার ওয়াক্ত। আমরা পাঁচ ওয়াক্ত সালাতের যে ওয়াক্তগুলো অবশ্যই আমরা জানি, ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা সর্বশেষ ওয়াক্ত হচ্ছে এশা। এশাটা তাহলে কখন শুরু হচ্ছে? আমরা বলবো যে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এশার ওয়াক্ত শুরু, মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এশা শুরু। তাহলে এটা শেষ হচ্ছে কখন? শেষ হবে হচ্ছে এশার ওয়াক্তটা অনেক বড়, সেটা হচ্ছে মধ্যরাত পর্যন্ত কিন্তু এশা সালাত আদায় করা যায়। তবে এশার ওয়াক্ত কিন্তু একদম ফজরের আগ পর্যন্ত থাকে, ফজরের আগ পর্যন্ত কিন্তু এশা পড়া যায়। তবে অনেকে বলছেন যে মধ্যরাতের আগে এশা পড়া করে নেওয়া ভালো। তাহলে আমরা বলি ফজরের আগ পর্যন্ত এর সময়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে প্রশ্নটা তোমাদেরকে পড়ালাম আরেকটা আবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমরা প্রথমে পড়েছিলাম হচ্ছে সালাতের শাব্দিক অর্থ কি, দিনে রাতে কয়েকবার সালাত কয়েকটা সালাত আদায় করতে হয়। আর সর্বশেষ পড়েছি হচ্ছে সালাতের অর্থগুলো বিস্তারিত আলোচনা। আমরা যদি একটু রিভিশন দিয়ে ভাবে তাহলে দেখতে পাবো সালাত শব্দের সালাত আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে রহমত, দোয়া, প্রার্থনা, মোনাজাত ইত্যাদি। আর দিনে রাতে পাঁচবার সালাত আদায় করতে হয়, সেগুলো হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজর শুরু হয় হচ্ছে পূর্ব আকাশে সাদা রেখা দেখা দিলে রাত শেষে, তা ফজর শুরু হয় আর সূর্য ওঠার আগ পর্যন্ত তার সময় থাকে। আর জোহর বলা হচ্ছে যে পশ্চিম আকাশে মাথার উপর থেকে সূর্য ঢেলে পড়লে জোহরের অর্থ শুরু হয়ে যায় এবং প্রত্যেক বস্তুর ছায়া দ্বিগুণ হলে তা শেষ হয়ে যায়। আসর কখন শুরু হয়ে যায়? জোহর অর্থ শেষ হলে আসর শুরু হয়ে যায়। আর আসরের অর্থ শেষ হয় হচ্ছে সূর্যাস্তের একদম আগ পর্যন্ত, পশ্চিম আকাশে সূর্য ডুবার আগ পর্যন্ত। মাগরিব কখন শুরু হয়ে যায়? আসরের অর্থ শেষ হলে মাগরিব শুরু হয়, অর্থাৎ সূর্য ডুবের সঙ্গে সঙ্গে মাগরিব শুরু হয়ে যায়। মাগরিবের শেষ অর্থ হচ্ছে পশ্চিম আকাশে লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে মাগরিবের অর্থ থাকে শেষ হয়ে যায়। এবং মাগরিবের অর্থ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এশা শুরু হয়, এশা হচ্ছে ফজর উদয় হওয়া অর্থাৎ ফজর হওয়ার আগ পর্যন্ত এশা পড়া যায়। তবে মধ্যরাতের আগে ফজর সালাত আদায় করে নেওয়া ভালো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসে সবাই তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার নতুন একটা বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।